সকলকে ধন্যবাদ। আজকে আপনাদের মাঝে কিছু কথা নিয়ে আসলাম মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে। আপনারা সকলে আমার সাথে থাকবেন এবং কে কোথা থেকে শুনতে পাচ্ছেন আমাকে জানান। আপনাদের সকলে কমেন্ট করেন। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো তা হয়তো আপনারা দেখতে পারতেছেন যে বর্তমানে মালয়েশিয়ায় একটি কথা রটে গেছে, সেটা হলো মালয়েশিয়ার বেতন 1800 রিঙ্গিত হবে এই নিয়ে। এবং বর্তমানে মালয়েশিয়ার যে পরিস্থিতি আছে এ নিয়েও কিছু কথা বলবো। আশা রাখি আপনারা সকলে আমার সাথে থাকবেন এবং কে কোথা থেকে বলতেছেন শুনতেছেন আমাকে কমেন্টসের মাধ্যমে জানান। মোমিনুল হক ইজ ওয়াচিং, ধন্যবাদ মোমিনুল হক ভাইকে। তো আজকের যে বিষয়টা সেটা আপনারা আমার এই টাইটেলের মাধ্যমে জানতে পারছেন, সেটা হলো মালয়েশিয়াতে একটি কথা বর্তমান পরিচিতভাবে ঢালাওভাবে বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে ছিটে আছে এবং অনেকে বলা বলি করছেন, সেটা হলো মালয়েশিয়ার বর্তমান যে বেসিক বেতন 1500 তা উত্তীর্ণ করে 1800 করার চিন্তাভাবনা আছে। মোমিন ভাই জানাবেন আপনি কি স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, কমেন্টসের মাধ্যমে সকলকে জানানোর জন্য অনুরোধ করছি। তো এই 1500 রিঙ্গিত থেকে 1800 রিঙ্গিত করার যে পরিকল্পনা এই নিয়ে বর্তমান মালয়েশিয়াতে পার্লামেন্টেও অলরেডি কথা হয়ে গেছে। তো আশা রাখি অল্প কিছু দিনের মধ্যেই এটা কার্যকর হবে। তো আমরা যেটা অনুমান করতেছি সেটা হলো জানুয়ারির 1 তারিখ কিংবা জানুয়ারি মাস হতে এটা কার্যকর হতে পারে। কেননা এই মাসে এবছর প্রায় শেষের দিকে, সামনের বছর থেকে হয়তোবা এটা কার্যকর হতে পারে। আর 1800 রিঙ্গিত বেসিক এটা বর্তমানে মালয়েশিয়াতে কিছু কিছু কোম্পানিতে অলরেডি চালু আছে এবং কিছু কিছু কোম্পানি এই বেতন দিতেছে। এবং বর্তমানে আরও কিছু কোম্পানি এটা নিয়ে আলোচনা করতেছে, হয়তো বা এটা অল্প দিনের মধ্যে হয়ে যাবে। এবং 1800 যদি বেসিক বেতন হয়, 1800 বেসিক বেতনের উপর ডিপেন্ড করে ক্যালকুলেশন করে তার পরবর্তীতে এটা 1800 বেতনের উপর ডিপেন্ড করে উটিটাও আসবে। তো আলহামদুলিল্লাহ যারা বর্তমানে মালয়েশিয়াতে অবস্থান করতেছেন হয়তোবা এটার সুযোগ সুবিধা পেয়ে যাবেন আশা রাখি। হ্যাঁ এস এম সুহেল রানা, হ্যাঁ ফ্রেন্ড শুনতে পাচ্ছেন কিনা, সাউন্ড ভালোভাবে আসতেছে কিনা একটু জানাবেন, ঠিক আছে সাউন্ডটা ক্লিয়ার কিনা আমাকে জানাবেন, ধন্যবাদ বন্ধু সুহেল ভিডিওটি দেখার জন্য। তো এভাবে আপনারা যে এখান থেকে শুনতে পাচ্ছেন আমার ভয়েসটা ক্লিয়ার কিনা জানাবেন এবং কে কোথা থেকে শুনতেছেন এটাও লিখে জানাবেন। আর আমার যে কথাগুলো আছে সেগুলো আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন, আশা করি আপনাদের উপকারে আসবে। তো এই 1800 বেতনের যে ইটা অলরেডি চালু হয়ে গেছে, যেহেতু এটা বলা হয়ে গেছে এবং পার্লামেন্টে আলোচনা হয়ে গেছে, তো এটা আশা রাখি এটা হয়ে যাবে। কেননা আমরা নতুন আসছি কিন্তু আমি কয়েকজন পুরাতন লোকের সাথে এই নিয়ে আলোচনা করছি, হয়তোবা
কিছুদিনের মধ্যেই এটা হবে। তাদের সাথে আলোচনা করে বুঝতে পারলাম যখন এর আগেও বিভিন্ন দফায় বেতন বৃদ্ধি করা হয়েছে তখন এভাবে প্রথমে আলোচনা হয়, তার পরবর্তীতে এটা পার্লামেন্টেও আলোচনা হয় এবং সাথে সাথে কিছু পরিবর্তনও লক্ষ্য করা যায়। তার মধ্যে হলো কিছু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়। মোতালেব হোসেন কাকা শুনতে পারতেছেন আশা রাখি, কমেন্টের মাধ্যমে জানাবেন সাউন্ড ক্লিয়ার কিনা। এরকম একটা পরিস্থিতি মানুষেতে হয়, যখনই বেতন বৃদ্ধি হয় তখনই আর কি কিছু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়। তো আমরাও এখন দেখতে পাচ্ছি বর্তমানে কিছু কিছু দ্রব্যমূল্য একটু ঊর্ধ্বগতি, বিশেষ করে চাউলের। তো আমরা শুনছি এরকম নাকি বলে যখন বেতন বৃদ্ধি হয় তখন কিছু কিছু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়। তো আমরা যারা বর্তমানে মালয়েশিয়াতে অবস্থান করছি আমাদের জন্য খুশির সংবাদই, কিছু কিছু কোম্পানি আছে হয়তো বা এটা সেরকমভাবে দিবে না, নাও দিতে পারে, কারণ এটা অনেক ব্যয়বহুল। মালয়েশিয়াতে ছোটো বড় অনেক কোম্পানি আছে, হয়তো বা বড়ো বড়ো কোম্পানি 1800 দিবে কোনো প্রবলেম নাই। এমডি মাসুম রানা, মাসুম রানা আপনাকে ধন্যবাদ, কেমন শুনতেছেন একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো 1800 হইলে দেখা যাচ্ছে বড় বড় কোম্পানি এটা পে করতে পারবে, কিন্তু ছোটো ছোটো কোম্পানির জন্য এটা প্রবলেম হয়ে যাবে। হয়তো বা তখন একটা তাদের অন্য একটা রোজ তারা দাঁড় করাবে, তার মধ্যে হলো দেখা যাচ্ছে বেসে কি 1800 রাখবে, অন্য কিছু হয়তো বা সেরকমভাবে দিবে না, যেটা আমরা বলছি ওটি, এই ওটিটা সেরকমভাবে তারা দিবে না, হয়তো বা 1800 দিবে এবং ওটিটা দিলেও খুব স্বল্প পরিমাণে। কাজেই 1800 যেমন করলে উপকার, সেরকমভাবে একটু অপকারও হতে পারে। আমি নেগেটিভ পজিটিভ দুটোই আপনাদের বললাম, আশা করি আপনারা একটু বুঝতে পারতেছেন। তো আমি যেটা আপনাদের বলছি সেটা আবারও বলি, 1800 রিঙ্গিত বেসিক বেতন সাথে উঠি, এরকমভাবেই বর্তমানে হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু এবছরটা শেষের দিকে, প্রায় 2 মাসের মতন আর বাকি আছে, 2-3 মাসের মতন বাকি আছে। তো এই 2-3 মাস হওয়ার পরে হয়তো বা 24 সাল থেকে এটা মানে ঢালাওভাবে মালয়েশিয়াতে হতে পারে। তো 1800 বেসিক হলে আলহামদুলিল্লাহ বাংলাদেশের বেসিকে প্রায় ভালো একটা অ্যামাউন্ট বেতন আসবে, সাথে ওভারটাইম হলে অনেক বেতন আসবে। তো বর্তমানে যারা মালয়েশিয়াতে আছেন তারা আশা রাখি ভালোই আছেন এবং এটার উপকার পাবেন। এবং যারা আসতে চাচ্ছেন তাদের নিয়েও কিছু কথা বলবো, যে বর্তমানে মালয়েশিয়ার পরিস্থিতি, বর্তমানে যারা যারা আসতে চাচ্ছেন এবং আসার প্রস্তুতি হয়ে গেছে, তার মধ্যে এখানে অনেকের ই বিষয় হয়ে গেছে, অনেকের পরিস্থিতি আছে দেখা যাচ্ছে, তার পরবর্তীতে সেরকম। হ্যাঁ ধন্যবাদ, হ্যাঁ কে কোথা থেকে শুনতে পাচ্ছেন জানাবেন। তো বর্তমানে যারা কি আসতে চাচ্ছেন কিংবা আসবেন তাদের নিয়েও কিছু তো আপনারা যেটা মানে কি আমি একটু যে কথাটাই ছিলাম হয়তো নেটওয়ার্কের জন্য সেরকম বলতে পারতেছি না, নেটওয়ার্ক ই হওয়ার কারণে আপনাদের কাছে আমি দুঃখিত, নেটওয়ার্কটা প্রবলেম বিদায় মাঝে মাঝে একটু প্রবলেম হচ্ছে এজন্য দুঃখিত। তো আপনাদের বেতনের সম্পর্কে কিছু কথা বলেছি, এখন বর্তমানে যারা আসতে চাচ্ছেন এবং মানুষের বর্তমান যে পরিস্থিতিটা এ নিয়ে আলোচনা করব। তো আপনারা যারা যারা আসতে চাচ্ছেন হয়তোবা আমি পূর্বে যে সকল কথা বলছি যে 1800 রিঙ্গিত বেতন বেসিক সাথে ওভারটাইম, তো আলহামদুলিল্লাহ যদি আসতে পারেন তাহলে খুব ভালো হবে। রংপুরের বিখ্যাত লাল মাটিয়ার
হাড়িভাঙ্গা আম এলাকা থেকে মোহাম্মদ খোকন মিয়া। ধন্যবাদ ভাই খোকন ভাই, সুন্দর একটা কমেন্টসের জন্য। তো যারা যারা মালয়েশিয়াতে বর্তমানে আমি বাংলাদেশে বিভিন্ন জায়গায় কথা বলে, এবং কি আমার বড় ভাইও মালয়েশিয়াতে আসার জন্য তার বই জমা দিয়েছিল, তো অনেক মাস চলে যাওয়ার পরেও কিছু ডেভেলপ না হওয়ার কারণে আসতে পারে নাই। এমডি খোকন মিয়া, ক্লিয়ার হচ্ছে না কেন ভাই? ভাই একটু প্রবলেম হচ্ছে আর কি নেটওয়ার্কে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের মাঝে আর একটু বলি, ক্লিয়ার না হওয়ার একটা কারণ আছে, বর্তমানে আমার যে মোবাইলটা আছে এই মোবাইলটা খুবই নিম্নমানের, তো আশা রাখি সামনে ভালো মোবাইলের মাধ্যমে আপনাদের সামনে খুব ক্লিয়ার লাইভ আসবো, দোয়া রাখবেন। সেটাই বললাম আর কি, আমার বড় ভাইও এখানে জমা দিয়েছিল মালয়েশিয়া আসার জন্য, কিন্তু তারও বিশেষ কারণে অনেক লেট হওয়ার কারণে সে বই উঠিয়ে নিয়ে গেছে। তো বর্তমানে যাদের ই ভিসা আসছে এবং কলিং আসছে তারা হতাশ হবেন না আর কি, আসতে পারবেন। বর্তমানে পরিস্থিতি একটু অস্বাভাবিক এই মালয়েশিয়ার, কারণ আউটসাইড এবং বিভিন্ন ট্যুরিস্টের লোকজন এসে বর্তমান পরিস্থিতি অনেক ঘোলাটে করে দিয়েছে। এই জন্য বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনী এটা স্থিতিশীল করার জন্য বিভিন্ন জায়গায় অপারেশন চালায়, ধরপাকড় করে। যাদের যাদের হয়তোবা প্রবলেম আছে তারা এখান থেকে তাদের ধরে নিয়ে যায়, আর যাদের কাগজপত্র আছে তাদের ছেড়ে দেয় আর কি, এরকম। কিন্তু এখানে বেশি মানে সব দিকে প্রবলেমটা হলো আউটসাইড থেকে বিভিন্ন লোক আসার কারণে কাজের থেকে লোকের সংখ্যা বেশি, যেটাকে বলা অর্থনীতির সংখ্যায় বলা যেতে পারে চাহিদার সে যোগান বেশি হয়ে গেছে, তো এই জন্য এখানে একটা প্রবলেম দেখা দিছে। এছাড়া বর্তমানে যারা 17 বছর, 18 বছর, 12 বছর থাকার পরে তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও বর্তমানে অবৈধভাবে আছে, এই জন্যই সরকার বিভিন্নভাবে এটার ই নিছে, উদ্যোগ নিছে, যাদের যাদের কাগজপত্র না আছে তাদেরকে জেলে নিয়ে যাচ্ছে কিংবা আটক করছে, পরবর্তীতে হয়তো বা বাংলাদেশে প্রেরণ। সরি ভাই জংরা, আবার নেটওয়ার্কের প্রবলেম। তো এ কারণে আর কি আপনারা যে এটা দেখতেছেন, এটা এই প্রবলেমটাই হয়েছে আর কি। মেহেদি হাসান ওয়াচিং, ধন্যবাদ মেহেদি হাসান ভাইকে। এখানে আর কি এই জিনিসটা আর কি দেখা দিচ্ছে, মানে বিভিন্ন সরি সকলের কাছে সরি, কারণ আমার একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, মাঝে মাঝে লাইভ থেকে সরে যাচ্ছে। তো বর্তমানে যারা আর কি এখানে সরি সবার কাছে সরি সরি, নেটওয়ার্কে বেশি সমস্যা করতেছে, এই জন্য সকলের কাছে সরি। তো যেটুকু আপনাদেরকে বলছিলাম, মালয়েশিয়াতে যারা আসতে চাচ্ছিলেন আর কি, অলরেডি যাদের ই ভিসা হয়ে গেছে, কলিং হয়ে গেছে, হয়তো আসতে পারবেন, কিন্তু পরিস্থিতি একটু খারাপ এই জন্যই যে আউটসাইডে, এবং যাদের মেয়াদ ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদেরকে বাদশাহ ভাই কেমন আছো ভাই? ভালো আছি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। তো এখানে এ কারণে এখানে বিভিন্ন এলাকা থেকে কিংবা বিভিন্ন সাইড থেকে লোক আসার কারণে মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ লোক হয়ে গেছে, এবং কাজ আছে তার সে লোকের সংখ্যা বেশি, এই জন্য হয়তোবা আপনার বিভিন্ন সংবাদ মাধ্যম কিংবা ফেসবুক কিংবা ইউটিউবে দেখতে পারতেছেন বলে অনেকের কাজ নাই বসে আছে, কারণ একটা বিভিন্ন ওয়েতে লোক আসার কারণে এই অবস্থাতে পরিস্থিতি
সৃষ্টি হয়েছে। তো বর্তমানে মালয়েশিয়ার পুলিশও বিভিন্ন জায়গায় ধরপাকড় শুরু করছে, এই জন্য অবৈধ যাদের আছে এই জন্য। তো আশা রাখি এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যাদের যাদের কাগজপত্র নাই তারা একটু সাবধানে চলাচল করবেন মালয়েশিয়াতে যারা আছেন, এবং যারা বাংলাদেশ থেকে নতুনভাবে কলিংয়ে আসতে চাচ্ছেন তারা ধৈর্য হারা হবেন না, কারণ মালয়েশিয়াতে যেটা আছে একটু সিস্টেম প্রবলেম হওয়ার কারণে স্লো হয়, দেখা যাচ্ছে অনেকের কলিংয়ের মেয়াদও শেষ হয়ে যায়। কাজেই হতাশা হবেন না, আশা রাখি আপনারা আসতে পারবেন, কোনো প্রবলেম হবে না। মালয়েশিয়া একটা সুন্দর দেশ, আপনারা আসলে এখানে সকলে ভালো লাগবে। তো আপনারা সকলে ভালো থাকবেন। আজকে হয়তো বা ওরকমভাবে যেটুকুই বলেছি ইয়ের কারণে নেটওয়ার্ক একটু প্রবলেমের কারণে হয়তো বা প্রবলেম হয়েছে, খবর সিসিতে দেখবেন। সামনে আর একটু কিছু তথ্য নিয়ে আর কিছু কথা নিয়ে আবার আসব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া করি এবং সকলে আমার জন্য দোয়া করবেন। তো আজকের মতো এখানে এই লাইভটি শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।